ভারতবর্ষে যখন ব্রিটিশরা চলছিল তখন শহরটার সৌন্দর্যতা দেখে ওনারা সামার ক্যাপিটাল বানিয়েছিলেন এই সিমলাকে। অনেক রকম গল্প আছে এই সিমলা নামের পিছনে। কেউ বলে ইংরেজরা তাদের দেশ থেকে সিমলা মির্চের গাছ এনে এখানে লাগিয়েছিলেন, তারপরেই জায়গাটার নাম হয়েছে সিমলা। আবার অনেকে বলে ম্যালের ওপরে শ্যামলা দেবী অর্থাৎ কালীমাতার মন্দির আছে, সেখানকার শ্যামলা থেকেই নাম সিমলা। এবার চলে আসি আমার গল্পে। গত পর্বে দেখিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস ধরে কালকা, তারপর সিমলা। দিয়েছিলাম কিছু স্পেশাল টিপস সুস্থ ও কম খরচে কীভাবে এখানে আসবেন। টয় ট্রেনে এসে সিমলার বদলে আমরা নেমেছিলাম সগি স্টেশনে, তারপর হোটেল। এবার দ্বিতীয় পর্ব। শহরের গ্যাঞ্জাম বা ভিড়ভাট্টা এড়োতে আমরা হোটেল সিমলা মেল থেকে একটু দূরে নিয়েছিলাম। দুটো রুম বুক করেছিলাম এই রয়্যাল জর্ডেন হুইসলিং পাইন হোটেলে। টানা দুই দিন ট্রেন জার্নির পর আর শরীর দিচ্ছিল না, তাই ভাবলাম হোটেলেই রেস্ট করি দিনটা। আমাদের প্যাকেজ বুক করেছিলাম হিমাচল প্রদেশের অলিপুর হলিডেজ থেকে। প্যাকেজে ব্রেকফাস্ট ও ডিনার দুটোই ইনক্লুড করা ছিল, তাই আর বাইরে বেরোনোর কোনো ঝামেলা থাকলো না। ডিনারে বুফে সিস্টেমে বিভিন্ন রকম সুস্বাদু খাবার ছিল। খাবার পর ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। এতটাই হাড় কাঁপানো ঠান্ডা, পালিয়ে আসতে বাধ্য হলাম আমরা। বাইরে তখন -1 ডিগ্রি টেম্পারেচার চলছে। রাত্রিতে আমাদের হোটেল তার চারিদিকের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের আজকের প্ল্যান ছিল কুফরি হয়ে সিমলা ম্যাল। এই ম্যালে আমরা ঘুরে নেব দ্য রিচ, ক্রাইস্ট চার্চ, কালীবাড়ি মন্দির, স্ক্যান্ডেল পয়েন্ট ইত্যাদি। সকাল সকাল গাড়ি স্টার্ট দিয়ে চললাম কুফরির দিকে। আমরা এইমাত্র বেরোলাম হোটেল থেকে, সকালে ব্রেকফাস্ট সেরেছি আমরা, আর বিশ্বসাথীর এখনকার গন্তব্য কুফরি। কুফরি থেকে নিউ কুফরির দিকে এগোবো আমরা, আর দেখাতে থাকবো আমরা সবাইকে। আমাদের সাথে যারা যারা আছে একবার করে দেখিয়ে দিই। এই আমাদের ছোট্ট সিরাংশু, চশমা পরে রেডি অলরেডি, বৌদি, দাদা, আর আমাদের কুলদীপ দা আছে আমাদের সাথে। আর আমাদের গাড়ি এগোচ্ছে কুফরির দিকে, আর আপডেট দিতে থাকবো। এই কুফরি যাওয়ার পথে আপনার ড্রাইভার হয়তো আপনাকে বলবে অ্যাডভেঞ্চার কুফরি বলে নতুন একটা জায়গা আপনাকে নিয়ে যাবে। তবে যাওয়ার আগে একটু সাবধান করে দেই, এটা কিন্তু প্রচণ্ড কস্টলি জায়গা। নমস্কার স্যার, আজ আম যা রে নিউ কুফরি, উসকে বাদ মে যায়েঙ্গে ওল্ড কুফরি, ওর জো নিউ অ্যাডভেঞ্চার হ্যায় ওয়াহাঁ পে জ্যাসে জাম্পিং হো গই, তো स्की राइड हो गई, हेलीकॉप्टर राइडिंग हो गई, मतलब जो भी अपनी सारी राइडिंग होंगी ना वो तो एडवेंचर पे होंगी न्यू कुफरी के अंदर। हम এখন ঢুকছি অ্যাডভেঞ্চার কুফরিতে। আমাদের মনে হলো রাইডস গুলো এতটায় কস্টলি, তাই আমরা ওল্ড কুফরিতেই ফিরে এলাম। আমরা এইমাত্র কুফরি এসে পৌঁছালাম, আর এই যে কুফরি স্ট্যান্ড জায়গা দেখিয়ে দিই আপনাদেরকে, নামানো হবে এখানে। আর তারপরে যথারীতি টিকিট কেটে, ওই যে আপনার টিকিট কাউন্টার, টিকিট কেটে 500 টাকা করে মাথা পিছু ঘোরা। আপনাদের দেখিয়ে দিই, এটা হলো ঘোরা চড়ার টিকিট কাউন্টার, পার হেড 500 টাকা করে।
আপনারা যখন ঘোড়া চড়ার জন্য টিকিট কাটতে যাবেন, ওরা আপনাকে বুঝিয়ে আরও অনেক রাইডসের কথা বলবে। তবে আমার সাজেশন একটাই, রাইডসগুলো ওখান থেকে না নেওয়াই ভালো। এটার কারণ একটাই, উপরে গেলে রাইডসগুলো আরও কম খরচায় পাবেন আপনি। এখান থেকে আমরা ঘোড়া চড়ব, এসব ঘোড়া দাঁড়িয়ে আছে লাইন, এখানে আমি দেখিয়ে দিই, প্রচুর ঘোড়া আছে। ওরা এটা বললো যে মোটামুটি 1500 ঘোড়া আছে, আর আগে লাইন দিতে হয় আমাদের এখানে, মোটামুটি 15 মিনিট দাঁড়ালে তারপরে ঘোড়া চড়ে ওই সেই পাহাড়ের উপরে যেতে হবে আমাদের। দেখা যাক, খুবই তো এক্সাইটিং লাগছে একবার, কিন্তু একটাই হচ্ছে প্রচুর লোকের লাইন। দেখা যাক, টিকিট কাটলে আপনাদের একটা স্লিপ দেওয়া হবে, আর ঠিক তার পেছনেই নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার অনুযায়ী ঘোড়া নিয়ে যাবে আপনাদের। আমার ছেলের বয়স মাত্র 7 বছর, কিন্তু সে এমনভাবেই ঘোড়া চড়ছিল মনে হচ্ছে আগে সে বহুবার ঘোড়া চড়েছে। এটার কারণ একটাই, যে ঘোড়ার সাথে যাচ্ছিল তারা যথেষ্ট ভালোভাবেই গাইড করে এগিয়ে নিয়ে যাচ্ছিল তাদেরকে। বাবা ঠিক আছে, ওকে, আছি পিছনে, কোনো চিন্তা নেই। চলতে চলতে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কিছুটা গেলেই দেখবেন ওরা রাস্তার মাঝখানে ঘোড়া দাঁড় করিয়ে দেয়। ভয় পাওয়ার কিছু নেই, ওরা প্রতি ঘোড়া পিছু 2 টাকা করে গভর্নমেন্টের ট্যাক্স বাবদ নেন। সবাই পাচ্ছেন, সাথে সাথে পাউডার ফ্রি পাচ্ছেন সবাই। আরেকটি সাজেশন হলো, চেষ্টা করবেন মাস্ক ক্যারি করার, কারণ রাস্তার এতটাই ধুলো যে সারা মুখ ময় পুরো ধুলো ভর্তি হয়ে যায়। আরেকটি সাজেশন হলো, ঘোড়া যখন ওপরের দিকে ওঠে চেষ্টা করবেন সামনের দিকে হেলে থাকা, আর যখন নিচের দিকে নামবে চেষ্টা করবেন পিছন দিকে হেলে থাকা। অবশেষে এক সাইডের ঘোড়া দৌড় শেষ, চলে আসলাম কুফরির মাথায়। পৌঁছেছি কুফরি, আর কুফরি ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো কুফরি ভিউ, দূরে যে মাউন্টেন রেঞ্জ দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আপনার, বুঝতেই পারছেন, স্নো পিক মাউন্টেন। জানি না কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আগেই নিচে বলে দিয়েছিলাম যেসব রাইডিংয়ের জন্য এক্সট্রা চার্জেস চাইছিল সেটা এখানে আসলে অনেক কমে পেয়ে যাবেন, যেমন 500 টাকার রাইড 100 টাকায় পেয়ে যাবেন আপনারা। সাথে এনজয় করতে পারবেন আশেপাশে সারাউন্ডিংটা, সময় কাটানোর মতন বিভিন্ন রকম গেমস পাবেন এখানে। ইয়াক রাইডিং বা ইয়াকের সাথে ছবি তোলার সুবিধা আছে এই কুফরিতে। যাত্রা শেষের দিকে এবার আমরা এসে গেছি এই যে এই অবধি আমাদের গন্তব্য। কুফরি সাইট সিন শেষ করে এবার যাব আমরা সিমলা ম্যালের দিকে। ম্যালের কিছুটা আগেই ড্রাইভার আপনাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে চলে যাবে। এটার কারণ একটাই, এই ম্যালে যাওয়ার 2টি উপায় আছে, একটি হেঁটে আর একটি হলো লিফটের দ্বারায়। যদি আপনি লিফটে উঠতে চান, টিকিট বাবদ 10 টাকা মাথা পিছু দিয়ে এই লিফটে উঠতে হবে আপনাদের। এই এপিসোড এখানেই শেষ করছি, পরবর্তী এপিসোডে দেখাবো আপনাদের সিমলা ম্যালের যাবতীয় বিবরণ। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।